BPF, AGP, আমি গোটেইখিনি রাজনৈতিক দলক আমি আজি তারিখত কবলৈ আমি আক্রাসুর নবনিযুক্ত কেন্দ্রীয় কমিটির মারিয়া সুনধর রায়ে সরকারক প্রত্যক্ষভাবে করিল হুঁশিয়ার। যদি রাজবংশীক লই রাজবংশী মানুহক যদি আপনারা অনলি ভোটের ক্ষেত্র যদি ব্যবহার করবে বিচারিছে আমি সকিয়ে দিব বিচারিছো। আপনার যদি সঠিক যদি সঠিক দিশত অন্তরের পর যদি সৎ ইচ্ছা থাকে আপনার স্থিতি স্পষ্ট করব, নহলে কিন্তু ইয়ার পরিণাম ভুগিব লাগবে এই আমার অহা বিধানসভা ইলেকশন। গোটাই কোচ রাজবংশী ছাত্র সন্থা চমু করিয়া আক্রাসুর গোসাইগাঁও আঞ্চলিক কমিটির উদ্যোগত যাওয়াকালিকা সদর চহর খানের হাবরবিল স্থিত নেপালীপাড়া বীর শিলারাই ভবনত এখান দলীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাখানের জড়িয়ে সংগঠনটার নতুন করিয়া দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মারিয়া কোনধর রায়ক আক্রাসুর গোসাইগাঁও আঞ্চলিক কমিটির তরফের পৰা আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা তথা সম্বর্ধনা দিল। সাত তারিখত বঙাইগাঁও জেলার চাপড়াকাটার যে আমার চিলারায় ভবনত যে আমার কেন্দ্রীয় কমিটির পুরনি কেন্দ্রীয় কমিটির যে সভাপতি সম্পাদক কেএসসির দায়িত্বভার পাওয়ার পিছত আমার গোসাইগাঁওয়ের নিবাসী শ্রীযুত শ্রীনাথ রায়ক যি আমার সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছে, আমি গোসাইগাঁওবাসী রাইজ লগতে আমার গোসাইগাঁও আঞ্চলিক কমিটি আক্রাসুয়ে আনন্দিত বা আমার খুব এইটো ভাল লাগিছে। কথা হল আমি এই কারণত আমি আজি গোসাইগাঁও আঞ্চলিকের পৰা আমি শুনাধর রায়ক আমার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুনাধর রায়ক আমি সম্বর্ধনা জ্ঞাপন করেছো আর পরবর্তী দিনত আমি আনন্দিত আর পরবর্তী দিনত আমার যে আন্দোলন আমি গোসাইগাঁওয়ের পৰা যি আন্দোলন চলিছিল আগন্তক দিনত আরও এই দিনত আরও আগবাড়ি যাম। শুনাধর রায়ের নেতৃত্বত আমি গোসাইগাঁওয়ের পৰা আন্দোলন গর্জিয়াজ হব, ইয়ার পৰাই আন্দোলন আমার শুরু হব। অল আসামত যি আমার জনজাতিকরণ যি আমার কামতাপুর দাবি এটা আমার থাকিব দীর্ঘদিনিয়া দাবি। আর আমি চাওক আজি কিছুদিন আগতে যখন সরকারে কেএসসি গঠন করে দিছে আমি আগত সরকারক অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো আর আগত আমি ধন্যবাদ দিছিল, কিন্তু এইটার অর্থ এই নহয় আক্রাসু কেতিয়াও কিন্তু কেএসসি বিচার নাই। আজি দীর্ঘদিন ধরে যে আক্রাসুই আন্দোলন করে আছে কেতিয়াও আক্রাসু কমতাপুর অটোনমাস কাউন্সিল বিচারা নাই। আমার যে দীর্ঘদিনিয়া যি আমার দাবি আছিল যি আমার সংগ্রাম আইছিল তার প্রতি সম্মান জানাই সদ ইচ্ছায় যে আমার কেএসসি দিছে আমি আদরণি জানাইছিল, কিন্তু এইটার বিনিময় যদি সরকারে ভাবিছে যে কোচ রাজবংশীখিনিক সরু একটা কেএসসি দি ভোটের ক্ষেত্রে আমাক ব্যবহার করব সেটি কিন্তু কেতিয়াও হব নয়, কেতিয়াও হব নয়। আমি আক্রাসুই কেতিয়াও এসটি আর কমতাপুর উদ্ধারের ক্ষেত্রে আমি কনফ্রমাইজ নকরো, সিধা কথা। তেজ থাকালেকে আমি কেতিয়াও কনফ্রমাইজ করব নোৱাৰো, এক বিন্দু মানুষ তেজ থাকালেকে আমি কেতিয়াও এই আমার যে এসটি আর কমতাপুর যে উদ্ধার আমি সেই দিশের পর কেতিয়াও ফালরি কাটিব নোৱাৰিম। আমি সরকারক আমি আহ্বান করেছো যেহেতু কেন্দ্রীয় আমার বিজেপি সরকার আছে অসমতে বিজেপি সরকার একইখন ভারততে আমার অসমতে বিজেপি সরকার কেন্দ্রীয়তে বিজেপি সরকার এই রাজবংশীর যে সমস্যা ইচ্ছা করলে এক দিনত করিব পারে কিন্তু করা নাই। আর যেহেতু বিধানসভা নির্বাচন সমাগত তো এই ক্ষেত্রত বিজেপি যদি ভাবিছে যে রাজবংশীখিনিক তো কেএসসি দিলু এতিয়া তো কেএসসির ভিতরতে যিখিনি মানুষ আছে সেখানে এসটি বা মানে এতিয়া তো নালাগে বলে ভাবে যদি সরকারে যদি রাজনীতি করে থাকে আমি কিন্তু কেতিয়াও মানে কনফ্রমাইজ করব নোৱাৰিম, কেতিয়াও কনফ্রমাইজ করব নোৱাৰিম। আর আমি সরকারক আহ্বান জানাইছো আপনাদের কেএসসি খন গঠন করে দিছে আপনাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছো, কিন্তু কেএসসির নামত আপনাদের যাতে ষড়যন্ত্র নকরে রাজনীতি যাতে নকরে আখরে আখরে আপনাদের যি আমার বিল খন পাশ করেছে আখরে আখরে পালন করে যাওক, এই কেএসসির নামত যাতে আপনাদের নাটক নকরে। আর আমি সেই সরকারক আমি আহ্বান করেছো আপনাদের যে কেএসসির যে এরিয়ার মানুষখিনি আছে তাত থাকা যিখিনি খিলঞ্জীয়া মানুষ আছে তাত থাকা যিখিনি স্থায়ী বাসিন্দা আছে সেইখিনি মানুষের যাতে সমান অধিকার ভাষার ক্ষেত্র ভূমির ক্ষেত্র ভূমির অধিকার যাতে সম অধিকার সম বিকাশের যাতে চোয়াচিতা করে। আর আমার যিখিনি নেতা
যিখিনি আক্রাসুর নেতা বা বিভিন্ন যিখিনি আমার সংগঠনের নেতা সেই কে এসিত অন্তর্ভুক্ত হয়েছে, পদবী লাভ করেছে, আমি সেই নেতাখিনিক আদরণি জানাইছো আর আহ্বান করছো যাতে আপনাদের সেই যে এরিয়ার মানুষখিনির যে জ্বলন্ত সমস্যা আছে, সম অধিকার সম বিকাশে আপনাদের যাতে আগবাড়ে তারা আমি কামনা করছো।